হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ডেট ইফ স্টোরি আরেকটি গেম প্লে নিয়ে। আশা করি গেম প্লেটি ভালো লাগবে। তো লেটস স্টার্ট দি গেম। তো আজকে আমরা সিক্রেট বেস খেলব, তো চ্যাপ্টার 4। আমি ঘোরাফেরা করি, দেখি কথা বলি কার সাথে। আমরা চ্যাপ্টার 4 শুরু করতে যাবো। সরি সার্ভার একটু প্রবলেম। চ্যাপ্টার 4 আজকে শুরু হবে। তো স্টার্ট করি আমরা গেম খেলতে। সামনে যে এটা কি লক করা, খুলবে না? ওখানে তো এই যে এটা হাতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আমি কে আসলে আমার আইডেন্টিফাই গেমটা যখন সামনে যখন খুলছি তখন তো জাম্বুজ ছাড়া থাকে। এই যে আমি সবাইকে মেরে যেতে হবে। আসলে বন্দুকটা খালি দিল। এই যে হয়েছে আমার একটা দিল। আর একটু পরে কথা বলছি এদের মেরে। এসে পড়েছে, আসলে অনেক জাম্বুস এসে পড়েছে, তো সবাইকে মারতে অনেক কঠিন হচ্ছে। আর বুলেটে রিলোড হয় কেন এত বুঝি না। এই আমার গায়ে লেগে লেগে আছে আমার সাথে। হেডশট মারব, গলা কেটে ফেললাম। ওকে আগে দাঁড় করে আমি, তারপর ওর সামনে যে মারব। অনেক ওই আসলে সবচেয়ে বেশি ঝামেলা করে আমার মতে। এছাড়া এতগুলো জাম্বুজ দেখলাম, একটা কোনো আমাকে জ্বালায় না আসলে। দেখছেন এরা মুখের থেকে আসলে কি মারে। জাম্বুজ কামড় দিবে তখন আমি তাদের মতো হবো। কি উপর থেকে কি আর কয়েকটা বুলেটে আসো শেষ ডলারটা নিয়ে। সামনে উঠার কোনো রাস্তা নাই। এটা কি? এটা এক্স্যাক্টলি কোনো কিছু না, বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে করি না। আমি নিচে যাই। আহ, সব জাম্বুজ এসে পড়লো। একজন তো শুয়ে শুয়ে আসতেছে। সুয়েটারে আগে মারতে হইব। সুয়েটারকে শুয়ে আম পা ধরে আটকায় রাখে আর কামড় দেওয়ার চেষ্টা করে। একজনকে আটকে ধরলাম এবং গুলি করতে হবে। ওদের শুধু ওদের হেডশটের দিকে দিলেই সব বর্তমান মরেই যায় আসলে। তো এখন একটু এদেরকে মেরে যাই, সবাইকে মেরে তারপর কথা বলি আপনাদের সাথে। এটা কি আসলে ঠিক করতে হবে? এই যে ধরে ফেলছে, পাওয়ালাটাই ধরছে আমার মনে হচ্ছে। সামনে অনেক দূরে দেখছিলাম ওদেরকে, পিছে যে এ আবার কে, ও এ আবার আসছে। দাঁড়ান, একে আগে মেরে নি। আমার এটা ব্রেনের টাইমিং। আর একটু কয়েকটা শেষ, এবার মনে হয় সবচেয়ে আগে মাসে। ওকে এটা কি? আগে এটা দেখে যাবো। এটাও মনে হয় আগের মতো ঠিক।
আদর্শ ক্রেডিট কার্ড, $90 পেলাম এবং সামনে যাই, সামনে আমি আরও জানবো সব, আমি 100% আমার মন বলতেছে। এবার সবাইকে আসতে একজন একজনকে পিস্তলই ভালো, কিন্তু পিস্তলে এক একটা বুলেট সোজা যায়, যদি আমাদের সাথে কি এসকার একে M4A1 সামনে যেতে হবে আমি যতটা সামনে যাই। বোমা 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 বোমা, এটা 100% বোমা। থাক আমার একটা লাইফ আছে, সামনে যাই সোলজার, সামনে সামনে মানে সোলজার আছে। পুশ হয়ে গেছিল, সামনে যেতে হবে। এই সোলজার এসে বসছে, একজন 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 করে বলি করে একজন। ক্লিয়ার দ্য এরিয়া অবজেক্টিভ, আমি সবাইকে মারতে তো আমারই হবে। আমার রিলোডটা হয় আগে, যেমন একটা বন্দুক হইতাম যেটা আনলিমিটেড গুলি, যেটা নিয়ে নিয়ে ঘোরা যায়, কোনো রিলোডের ই নেই, সে গুলি লাগবে আমার। ওই অনেক স্লোমো হিসেবে আসতেছিল ফার্স্টে, ওকে আগে মারবো। আর কোথা থেকে গুলি চলতেছে এখান থেকে, ওকে আগে ই করলাম, সামনে যাই। আমার পাশ থেকে আসে, পাশ থেকে রাস্তা আসছে, জানতামই না তো আসলে। তো একবার ঘুরলাম, ঘুরে পিছন থেকে দেখি তো যাই তো না, আমার লাইফ একদম প্রায় কমে গেছে। এ আমার সামনে থেকে আসছে, না আন্দাজে মনে গুলি চালাই যাচ্ছি, ভালো ওদের দিকে টার্গেট করে মারতে হবে আমার মতো। কে মনে গুলি চালাচ্ছে দুইজনে, টাইম দিয়ে আটকে দিলাম ওকে, না ওকে আস্তে করে গুলি মারবো, কোপন করে দেখি মারি। শেষ, ক্লিয়ার দ্য এরিয়া, ফিনিশ। আনফলো করতে, এটা পারি আগের মতো, মিলে নাই, মিলে তো কথা, নিচেরটা নিচেরটা প্রবলেম মনে হইতেছে, লম্বা তো ঠিক করার কথা, মিলে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তো সাবস্ক্রাইব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য, আগে আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি